Bismillahirrahmanirrahim. বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই সভা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতাল দ্বারা আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডক্টর স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় আজকের এই অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন আমাদের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর কবির উপস্থিত আছেন গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ফারুক উপস্থিত আছেন প্রফেসর ফরিদ সাহেব উপস্থিত এই ইনস্টিটিউটের অন্যান্য সম্মানিত চিকিৎসকবৃন্দ উপস্থিত আজকে আরও যারা যাদেরকে সম্মানিত করা হলো স্বীকৃতি দেওয়া হলো পুরস্কারের মাধ্যমে উপস্থিত অন্যান্য সুধীবৃন্দ ইনস্টিটিউশনের এই ইনস্টিটিউশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সাংবাদিক ভাইয়েরা সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম আমরা খুবই আনন্দিত যে আজকের এই অনুষ্ঠানটি আমরা এখানে করতে পারছি আমরা জানি দেশে কোভিড রয়েছে এখনো কাজেই এই সময় অনুষ্ঠান করাও অনেক কষ্টের বিষয় তা সত্ত্বেও আমরা আমাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছি আপনারা জানেন এটা ফেব্রুয়ারি মাস আমাদের ভাষার মাস তাই আমি শ্রদ্ধাভরে প্রথমে স্মরণ করব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওনার পরিবারের সকল শহীদদেরকে সকল শহীদদের যারা জীবন দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য আরও স্মরণ করব ভাষা আন্দোলনের শহীদদেরকে যারা ভাষার জন্যে জীবন দিয়ে গেছে পৃথিবীর মধ্যে বিরল কোনো জাতি ভাষার জন্যে জীবন দেয় না যেটা বাঙালি জাতি দিয়েছে আপনারা জানেন আমাদের দেশে সংক্রমণ ব্যাধিটি অনেক বেশি ছিল এমনও সময় ছিল কলেরা ডায়রিয়া হলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত তার ভালো চিকিৎসা ছিল না আমাদের দেশে কলেরা ডায়রিয়ার পাশাপাশি আমাদের আরও অন্যান্য রোগ যেমন মিজলস ছিল আমাদের টাইফয়েড ছিল আপনারা জানেন এবং আরও অন্যান্য সংক্রমণ ব্যাধি এই বাংলাদেশের মানুষদের আক্রান্ত করত আমাদের স্বাস্থ্যসেবার উন্নয়নের মাধ্যমে এই সমস্ত সংক্রমণ ব্যাধিগুলো যে ব্যাধিগুলো সংক্রমণ করে ছড়িয়ে যায় এগুলো নিয়ন্ত্রণে আছে বাংলাদেশে এখন ওই কলেরা ডায়রিয়া বা অন্যান্য যে সমস্ত রোগ সংক্রমণ বেশি হতো সেগুলো এখন আর নাই অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে তারপরেও পুরোপুরি যায় না এই পৃথিবী থেকে করোনা দেখেন একটি এমন একটি ব্যাধি যে পুরো পৃথিবীকে সংক্রামিত করেছে বাংলাদেশ সহ কোটি কোটি লোক আক্রান্ত হয়েছে লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করেছে এই করোনার ভাইরাসের জন্যে আপনারা জানেন যে অসংক্রামক রোগ যেটা এখন সারা পৃথিবীতে বা আমাদের দেশেও বাড়ছে জীবনযাত্রা উন্নয়ন হয়েছে মানুষের জীবনযাত্রার পাশাপাশি এই সমস্ত রোগও বৃদ্ধি পাচ্ছে যার মধ্যে ক্যান্সার অন্যতম ডায়াবেটিস তারপর আমাদের এই বিভিন্ন রকমের যে আরও রোগ হয়ে থাকে আমাদের স্ট্রোক হার্ট অ্যাট্যাক এই ধরনের লিভারে আক্রান্ত করে এই সমস্ত রোগ যত হচ্ছে যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ বাংলাদেশে এর মাধ্যমে প্রায় 67% লোক নন কমিউনিকেবল ডিজিজে মারা যায় এবং তার মধ্যে ক্যান্সার অন্যতম এবং আমরা এটাও জানি যে আমাদের দেশে প্রায় 20 লক্ষ লোক
ক্যান্সার দ্বারা আক্রান্ত আছে। প্রত্যেক বছরই আরও প্রায় 1.5 লক্ষ লোক যোগ হয়, মৃত্যুও হয় প্রায় 1 লাখের কাছে। অর্থাৎ আমরা যদি সেই 1 লক্ষ লোক যদি মৃত্যুবরণ করে বছরে, তাহলে পরে রোজ কত মারা যাচ্ছে আমরা হিসাব রাখি না। 1 লক্ষ লোক মারা গেলে রোজ মারা যায় 273 জন, কিন্তু এইটা খবর আমাদের নাই। এবং যদি 1.5 লক্ষ লোক মারা যায় তাহলে 400 লোক রোজ মারা যায়। অথচ আমাদের, আমরা কিন্তু করোনার মৃত্যুটাকেই এখন সকলে দেখে থাকি, যেহেতু রোজ এটা জানানো হচ্ছে বিধায় আমরা এটা জানতে পারি। কিন্তু ক্যান্সারে কত লোক মারা যায় এই হিসাবটা খুব একটা লোকে রাখে না। তা আমাদেরকে দেখতে হবে যে ক্যান্সারের কারণটা কি, আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রিভেনশন ক্যান্সারে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং আর্লি ডিটেকশন আরও গুরুত্বপূর্ণ। আমরা যে বাতাস গ্রহণ করি, অনেক বাতাসের মধ্যে বিভিন্ন রকমের দূষণ রয়েছে। আপনারা জানেন ঢাকার বাতাস তো অন্যান্য দেশের তুলনায় অত ভালো নয়, যার ফলে আমাদের এখানে লাং ক্যান্সার হয়, আমাদের গলায় ক্যান্সার হয়, বিভিন্ন ধরনের ক্যান্সার এই বাতাসের কারণে হয়, দূষিত বাতাসের কারণে। আবার আমরা যেগুলো পানি ব্যবহার করি, নদী নালায় শিল্পের বর্জ্য ফেলা হয়, পলিথিন ফেলা হয়, গার্বেজ ফেলা হয়, বুড়িগঙ্গার নদীর অবস্থা কীরকম, ওই সমস্ত নদীর পানি যদি ব্যবহার করা হয় তাহলে পরে অবশ্যই বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে। আমরা খাবার যেটা খাই সেখানেও যদি ভেজাল থাকে, রং মেশানো হয়, তারপরে আমাদের এখানে ফরমালিন মেশানো হয়, বিভিন্ন ধরনের আমাদের ইম্পিউরিটিস থাকে, খাওয়ার মধ্যে ভেজাল দেওয়া হয়, যার কারণে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি জানেন যে পাকস্থলীর ক্যান্সার বাংলাদেশে অনেক হয়ে থাকে। আমাদের দেশে খাদ্য উৎপাদনের সময় আপনার পেস্টিসাইড, কীটনাশক ব্যবহার যে করা হয়, এটার কারণেও কিন্তু অনেক ক্যান্সারের লোক আক্রান্ত হয়। কাজেই অনেক কিছু আছে, যারা অনেক মোটা হয়ে গেছে, তার খেলাধুলা করে না, তারাও কিন্তু ক্যান্সারে আক্রান্ত হতে পারে। এবং পাশাপাশি আমাদের যারা তামাক সেবন করে, সে তামাকের কারণেও কিন্তু বহু লোক ক্যান্সারে আক্রান্ত হয়, মুখের ক্যান্সার, গলার ক্যান্সার, পেটের ক্যান্সার। কাজেই এটা একটা অন্যতম কারণ। এবং আমাদের দেশের যে লোকের আয়ু বাড়ছে, এখন অনেকদিন বাঁচে, 70-80 বছর বাঁচে, সে কারণেও কিন্তু তারা ক্যান্সারের ঝুঁকিতেও পড়ে। তা আমাদের এই ক্যান্সারের প্রতিরোধ হলো সবচেয়ে যেটা ভালো দিক, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আর্লি ডিটেকশন। যদি আমরা আগে ক্যান্সার যদি পাওয়া যায় একটা রোগীর শরীরে, সেটা যদি আগে ডিটেক্ট হয়, তার চিকিৎসা আগে দিতে পারে, সেটা ছড়ায় না, তখন রোগীকে ভালো করা সম্ভব। অনেক ক্যান্সার আছে এখন ভালো ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যায়, কিন্তু দেরি করলে পরে সেটা আর সম্ভাবনা থাকে না। তো কাজেই আমরা যেমন ক্যান্সার দিবসে যে সকলের জন্য চিকিৎসার ব্যবস্থাও করা দরকার, শুধু ঢাকার লোক বা যারা ধনাঢ্য ব্যক্তি তারাই ক্যান্সার চিকিৎসা ভালো পাবে, অন্যরা পাবে না, এই অবস্থা আমরা চলতে দিতে পারি না। তাই আমরা চেষ্টা করেছি ক্যান্সার চিকিৎসার ব্যাপ্তি বাড়াবার জন্য। এই ইনস্টিটিউট মাত্র 50 বেড ছিল, সেটা আস্তে আস্তে 100, 150, 300, তারপরে এখন 500 বেড হয়েছে এই ইনস্টিটিউটে। এটা আরও যাতে ভালো করে চলে, আমরা এখানে নতুন নতুন মেশিন দিব। মেশিন আছে, কত মেশিন আছে, অনেক পুরনো অকেজ হয়ে গেছে, সেগুলো বদল করে আমরা নতুন মেশিন দেওয়ার ব্যবস্থা করেছি, আমরা হাতে নিয়েছি। এবং এটা একটা অন্যতম একটা ইনস্টিটিউট, কাজে একটা অন্যতম একটা ক্যান্সার চিকিৎসার হাসপাতাল হবে, ইনস্টিটিউট হবে, হয়েছে, আমরা এটাকে আরও উন্নত দিন দিন করব। তার পাশাপাশি আমাদের মেডিকেল কলেজগুলোর যে ক্যান্সার ইউনিট আছে সেগুলোকে আমরা পর্যায়ক্রমে আপগ্রেড করব, সেগুলো
অতটা এখন আপগ্রেডেড না, আমরা সেগুলোকে আরও উন্নত করব মেশিন নতুন নতুন যন্ত্রপাতি দিয়ে। এবং ক্যান্সার যেহেতু বৃদ্ধি পাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ক্রমে আমরা 8টি ডিভিশনে 8টি হাসপাতাল স্থাপনের কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি। সেই হাসপাতালে ক্যান্সারেরই ওই হাসপাতালগুলোতে ক্যান্সারের জন্য বেড 180টা করে রয়েছে, অর্থাৎ 8টি হাসপাতালে প্রায় 1400 বেড নতুন যুক্ত হবে। আমি মনে করি এখন যে 500 বেডও পুরোপুরি এটা এখানে চালু হয় নাই, যদি আরও দেশে 1400 বেড অ্যাড হয়ে যায় এবং সব জায়গায় যদি চালু হয়ে যায় এই 8টি ডিভিশনে, তাহলে ওখানকার লোকজন যারা আছে দরিদ্র লোকজন তাদের ঢাকায় আসতে হবে না এবং তাদের কষ্ট হবে না, তাদের আর্থিক সাশ্রয় হবে এবং যার যার এলাকা থেকেই সে চিকিৎসাটা নিতে পারবে। এবং আমি মনে করি যার মাধ্যমে অনেকের জীবন বেঁচে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী এই 8টি হাসপাতাল উদ্বোধন করেছেন, এখন কাজগুলো চলমান রয়েছে। আমরা চাই আমাদের দেশের লোক ক্যান্সারে আক্রান্ত না হোক, কম হোক, কারণ একদম বয়সের সাথে সাথে এই সমস্ত রোগ চলে আসে। একটি ক্যান্সার রোগী মানে একটা পরিবারের জন্য অনেক সমস্যা, কারণ অনেক দিন চিকিৎসা নিতে হয়, অনেক সময় লাগে, অনেক অর্থ ব্যয় লাগে, কাজে এটা একটা লাইফ লং ডিজিজ হয়ে যায়। সে কারণে আমরা যদি আগে থেকেই ডিটেক্ট করে এবং প্রিভেন্টিভ মেজার নিতে পারি তাহলে পরে অনেক রোগী আমি মনে করি ভালো হয়ে যাবে। পরিশেষে আমি বলতে চাই যে আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য বিভাগকে আমরা ডিসেন্ট্রালাইজ করছি, প্রতিটি ডিভিশনে আমরা হাসপাতাল নিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা ইমেজিং সিস্টেম, যেটা জাপানি অর্থায়নে 8টি ডিভিশন 8টি ইমেজিং সিস্টেম স্থাপন করা হচ্ছে, যেখানে সব ধরনের এই এক্স রে মেশিন বলেন, সিটি স্ক্যান, এমআরআই এগুলো থাকবে 8টি ডিভিশনে। আবার 8টি ডিভিশনে বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের ব্রাঞ্চ আমরা আলাদা হাসপাতাল তৈরি করছি, যেটা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ঢাকায় আছে, এই আদলেই আমরা 8টি হাসপাতাল 8টি ডিভিশনে হচ্ছে। পরবর্তীকালে আরও হাসপাতাল আমরা 8টি ডিভিশনে আমরা করব, যাতে মানুষের স্বাস্থ্যসেবা দোর গোড়ায় পৌঁছে যায়। যেভাবে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে একদম দোর গোড়ায় প্রাথমিক সেবা পৌঁছে গেছে, আমরা টার্সারি লেভেলের সেবাও প্রতিটি ডিভিশনে আমরা স্থাপন করতে চাচ্ছি, যাতে ওই ডিভিশনের লোক সেখানেই চিকিৎসা নেবে, ঢাকা আসার দরকার নাই। ঢাকা আসলে পরে ব্যয় হয়, তাদের অনেক কষ্ট হয় এবং ঢাকার হাসপাতালগুলোর উপর চাপ অনেক বেশি পড়ে, এবং এগুলো যদি আমরা হাসপাতালগুলো চালু হয়ে গেলে সেই চাপটা অনেকাংশে কমে যাবে। আপনারা জানেন করোনা দেশে আছে, আমরা ভ্যাকসিন দিয়ে যাচ্ছি, তা আমরা আহ্বান করব যে যারা ভ্যাকসিন এখনও নেন নাই তারা নিয়ে নেন। আমরা ইতিমধ্যে প্রায় 10 কোটি লোককে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছে, অর্থাৎ যদি আমাদের টার্গেটেড পপুলেশন ধরি 12 কোটি, তাহলে 10 কোটি লোক ভ্যাকসিনেটেড হয়ে গেছে, প্রায় 75% বেশি লোক এখন ভ্যাকসিনেটেড হয়ে গেছে। আর বাকি লোক যারা আছেন বিভিন্ন পকেটে, যেমন ভাসমান পপুলেশন আছে, বস্তিতে আছে, তার বিভিন্ন কাজকর্মে লিপ্ত আছেন, তারা এখনও অনেকে আছে যারা ভ্যাকসিন নেয় নাই। এবং অনেকে আছে আমি কথা বলে দেখলাম তারা ইচ্ছা করেই ভ্যাকসিন নিচ্ছে না, কিন্তু আমরা তো জানি আমাদের দেশের লোক কিন্তু ভ্যাকসিনের নেওয়ার একটা প্রবণতা আছে এবং নেয় তারা, এটা অন্য দেশের মতো নয়। আমরা ইউরোপে দেখলাম ভ্যাকসিন নেবে না সেই জন্য প্রসেশন করতেছে, তারা রাস্তাঘাটে মারপিট করতেছে, সেই ডেভেলপ দেশে ইউরোপে দেখতেছে, নেদারল্যান্ডে, ইভেন আমেরিকাতেও, বাংলাদেশে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে নাই। এদিকে আমি বাংলাদেশের সকল জনগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা ভ্যাকসিন নিচ্ছে এবং আগামীতে আরও নিবে। ভ্যাকসিন আপনাকে সুরক্ষা দেয়, মৃত্যু ঝুঁকি কমিয়ে দেয়। আজকে আমাদের দেশে মৃত্যু এত কম কেন? কারণ তারা ভ্যাকসিন নিয়েছে, বেশিরভাগ লোক ভ্যাকসিন নিয়েছে, যার ফলে হাসপাতালে রুগীও কম। আগে আমাদের এই দ্বিতীয় ঢেউতে আমরা হাসপাতালে রুগী 10,000-12,000 হয়েছিল, এখন আমাদের রুগী আছে সারা বাংলাদেশে মিলে 2,000-এরও কম।
এবং আইসিইউ অনেক খালি আছে 70% আইসিইউ খালি রয়েছে তো তাই আমি বলবো যে যারা ভ্যাকসিন নেন নাই তারা ভ্যাকসিন নিয়ে নেন এবং পাশাপাশি অন্যান্য যে অসুখগুলো আছে নন কমিউনিকেবল ডিজিজ শুধু ক্যান্সার তো নয় ক্যান্সার আছে হার্ট অ্যাটাক আছে ডায়াবেটিস আছে এগুলোকেও নিয়ন্ত্রণে রাখতে হবে আমরা যদি কিনা নিয়ম মাফিক জীবন যাত্রা করি খাওয়া দাওয়া যদি মেপে করি তাহলে পরে অনেক দিন ইনশাল্লাহ ভালো থাকব আমাদের চেষ্টা রইল আমাদের এই ইনস্টিটিউট আমি মনে করি আরও ভালো কাজ করবে নতুন পরিচালক আসছে আমরা আশা করি উনি এই ইনস্টিটিউটকে আরও ভালো করে তুলবেন আরও সেবামুখী করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং দেশের মানুষকে সেবা দিবেন এটি আমরা আশা করি উপস্থিত সকলকে এই আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম